বিসমিল্লাহির রহমানির রহিম। স্বল্পমেয়াদী অর্থসংস্থান অধ্যায়ের 9তম পর্বে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আবদুল্লাহ আল আমিন আপনাদের সঙ্গে আছি। আলোচনার বিষয় ব্যাংক ঋণের পরিমাণ নির্ধারণকারী উপাদানসমূহ, অর্থাৎ কোন কোন উপাদানের উপর নির্ভর করে ব্যাংক ঋণের পরিমাণ বৃদ্ধি পায় আবার কমে যায়। বিষয়টিতে বেশ কিছু পয়েন্টস রয়েছে, এই পয়েন্টসগুলোই মূলত আলোচনা। ব্যাংক ঋণের পরিমাণ নির্ধারণকারী উপাদানসমূহের প্রথম যে পয়েন্টটি হচ্ছে সেটি ব্যবসায় বাণিজ্যের অবস্থা, অর্থাৎ ঋণের পরিমাণ ব্যবসা বাণিজ্যের পরিস্থিতির উপরেই আসলে নির্ভর করে। ব্যবসা বাণিজ্যের অবস্থার তেজি ভাব থাকলে, অর্থাৎ ব্যবসাটা যদি খুব ভালো যায়, সেক্ষেত্রে ব্যবসায়ীগণের অধিক পরিমাণের ঋণের প্রয়োজন পড়ে, এবং সেই ক্ষেত্রে ব্যবসায়ীগণ অধিক পরিমাণে ঋণ গ্রহণ করতে ইচ্ছুক হন। আবার উল্টোটা যদি ঘটে যে ব্যবসায়ের অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না, সেই ক্ষেত্রে তাদের অর্থের কম অর্থের প্রয়োজন পড়তে পারে অথবা নাও পড়তে পারে। তো আমাদের দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে বিনিয়োগের সুযোগ। যদি ব্যবসায়ীদের বিনিয়োগের সুযোগ থাকে, অর্থাৎ তাদের টাকাটাকে ইউটিলাইজ করার মতো ক্ষমতা বেশি থাকে, সেক্ষেত্রে তারা আরও বেশি অর্থ চাইবে। কেন? বিনিয়োগ করার জন্য। তো ঋণের পরিমাণ বিনিয়োগের সুযোগ সুবিধার উপরও নির্ভর করে। যে দেশের বিনিয়োগের সুযোগ সুবিধা বেশি, সে দেশে ঋণের টাকা বিনিয়োগ করে অধিক মুনাফা পাওয়া যায়, সুতরাং তখন ঋণের পরিমাণ বৃদ্ধি পায়। কিন্তু বিনিয়োগের সুযোগ যখন কমে যায়, তখন বিনিয়োগের সুযোগও যখন বিনিয়োগের সুযোগ কমে যায়, সেক্ষেত্রে বিনিয়োগের বিশেষ একটা সুযোগ থাকে না, যার ফলে ঋণের পরিমাণও কমে যেতে পারে। তৃতীয়টি হচ্ছে আমাদের রাজনৈতিক পরিস্থিতি। ঋণের পরিমাণ দেশের রাজনৈতিক পরিস্থিতির উপরও নির্ভর করে। রাজনৈতিক অস্থিতিশীলতার সময় বিনিয়োগকারীরা, নতুন বিনিয়োগ বা উদ্যোক্তারা নতুন উদ্যোগ গ্রহণ করতে রাজি হয় না, ফলে ঋণের পরিমাণও হ্রাস পায়। কিন্তু দেশের রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে বিনিয়োগের ক্ষেত্রে নিশ্চয়তার অবস্থা থাকে, তাই উদ্যোক্তারাও অধিক পরিমাণে ঋণ গ্রহণ করতে আগ্রহী হয়, অর্থাৎ ঋণের পরিমাণটা সেক্ষেত্রে বেড়ে যায়। চতুর্থ পয়েন্টটি হচ্ছে অর্থনৈতিক কার্যাদি। দেশের অর্থনৈতিক কার্যকলাপের পরিমাণের উপরও ঋণ দেয়া নেওয়া নির্ভর করে। যে সকল দেশের উন্নয়ন কার্যক্রম খুব ভালোভাবে চলে, সে সকল দেশে কৃষি, ব্যবসা বাণিজ্য, শিল্প প্রভৃতি ক্ষেত্রে অধিক পরিমাণ ঋণের প্রয়োজন পড়ে, এবং এর ফলেও ঋণের বৃদ্ধি ঘটতে পারে। পঞ্চম পয়েন্টটি হচ্ছে আমাদের মুদ্রা ব্যবস্থা। ঋণের পরিমাণ দেশের মুদ্রা ব্যবস্থার উপরও নির্ভরশীল। দেশের মুদ্রা ব্যবস্থা যদি ভালো ধরনের হয় এবং মুদ্রা মূল্য যদি অপেক্ষাকৃত স্থিতিশীল থাকে, তা সেক্ষেত্রে ঋণের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের ষষ্ঠ পয়েন্টটি হচ্ছে দ্রব্যমূল্য। দ্রব্যমূল্যের হ্রাস বৃদ্ধির উপরও ঋণের পরিমাণ বৃদ্ধি হ্রাস বৃদ্ধি হতে পারে। যেমন মূল্য বৃদ্ধির সময় ব্যবসায়ীরা অধিক মুনাফার সুযোগ পায়, সেই সময় তারা ব্যাংক প্রভৃতি প্রতিষ্ঠান হতে অধিক পরিমাণে ঋণ নিয়ে থাকে। কেন? তারা সেই সময়টাতে অধিক পরিমাণে ঋণ নেওয়ার ফলে তারা বিনিয়োগ করার একটা সুযোগ তাদের থেকে যায়, এবং এই সুযোগ থেকেই তারা বেশি মুনাফা অর্জন করতে পারে। কিন্তু দ্রব্যমূল্য যদি কমে যায়, সেক্ষেত্রে ব্যবসায়ীদের অধিক পরিমাণ মুনাফা অর্জন করা সম্ভব হয় না, ফলে তাদের ঋণের প্রতি খুব একটা আকর্ষণ থাকে না। আমাদের সপ্তম পয়েন্টটি হচ্ছে ব্যাংক সুদের হার। এই ব্যাংক সুদের হার সাধারণত নির্ভর করে ব্যাংকগুলোর উপরে। যখন ব্যাংকগুলো তার ঋণের ক্ষেত্রে সুদের হার কমিয়ে দেয়, সে সময় ঋণের চাহিদা বেড়ে যেতে পারে। আবার যখন উচ্চ সুদে তারা ঋণ প্রদান করে, সে সময় ব্যাংক ঋণের চাহিদাও কমে যেতে পারে। এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। তো ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংক ঋণের পরিমাণ নির্ধারণকারী এই কয়টি উপাদান, অর্থাৎ এই যে সাতটা পয়েন্ট, এই পয়েন্ট কয়টি দিয়েই আমরা সুদের পরিমাণ বেশি হবে না কমবে, অর্থাৎ বাড়বে না কমবে, এটি নির্ধারণ করা যায়। ব্যবসা বাণিজ্যের অবস্থা, বিনিয়োগের সুযোগ সুবিধা, রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক কার্যাদি, মুদ্রা ব্যবস্থা, দ্রব্যমূল্য, ব্যাংক সুদের হার,
তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।